Hello everyone, welcome back to my channel and welcome back to my another video. সেই দুর্গা পূজা থেকে শুধু ঘোড়া ঘোড়া আর ঘোড়া হয়েই চলেছে। আজকে দেখো রেডি হয়ে যাব, কিন্তু কোথায় যাব সেটা তোমাদেরকে বলি। ভাইপোটা তো হয়েছে আমাদের বাড়িতে, দেখতেই পেয়েছো তোমরা ভ্লগে। তাই জন্য ননদ বলে গিয়েছে যে একদিন ওদের বাড়িতে গিয়ে ঘুরে আসতে, আর আজকে হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে ননদের বাড়িতে যাওয়ার জন্য। মানে আজকে শনিবার, কালকে চন্দনের অফ ডে, সানডে, তো সেই জন্য ভাবলাম যে আজকে বিকালে যাই, আবার কালকে বিকালে চলে আসব। তো যেরকম ভাবা সেরকম কাজ, ঝটপট রেডি হয়ে নিই চলো। দেন দেখো আমি একদম রেডি হয়ে গিয়েছি, আর শীত যেহেতু পড়েই গিয়েছে বেশ ভালোভাবে, সেই জন্য সোয়েটার চাদর তো মাস্ট কোথাও যাওয়ার জন্য, তো সেই জন্য চুড়িদার পরে নিয়েছি আর সোয়েটার চাদর নিয়ে নিয়েছি। আর চন্দন কোথাও যাওয়ার সময় তো দেরি হয় রেডি হতে, তো আজকেও সেরকমভাবেই আমি আর বাবিন রেডি হয়ে বসেছিলাম। আর ও তো রেডি হতে হতেই মানে সব সময় চলে যাচ্ছিল, আর এদিকে দেখো বাবিন তো বিরক্ত হয়ে যাচ্ছিল যে কখন বের হবে কখন বের হবে। তারপর আমি আমাদের সব ব্যাগ যেগুলো গুছিয়ে নিয়েছিলাম সেই ব্যাগগুলোই নিয়ে নিলাম বাইকে, শেষমেশ বার হতে পারলাম বাড়ি থেকে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, একদম ওদের বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি চলে এসেছি আমার ননদের বাড়িতে, আর ঠান্ডায় তো আমার অবস্থা যা হয়েছে, হাত দুটো তো পুরো একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, আর এই চাদরেও আমার কানে মানে হাওয়া আটকাচ্ছিল না, বাইকে এত হাওয়া লাগে ঠান্ডা লাগে কি বলবো। তো চন্দনের এই কান চাপড়িটা দিয়ে আমি পরে নিয়েছিলাম। আর এদিকে দেখো এসেই দিদিভাইয়ের সাথে খেলা শুরু করে দিয়েছে, দিদিভাইয়ের কোথায় কোন খেলনাটা আছে সেটা টেনে টেনে না বের করলে তো ওর হবে না। দেন আমরা সবাই মিলে একটু টিফিন করলাম, এদিকে দেখো দুজনে খাচ্ছে আর গল্প করছে, খেয়ে উঠে কিন্তু আবার খেলবো বাবিন বলছে ওর দিদিভাইকে। সবাই মিলে একটু টিফিন করলাম, দেখো মুড়ি চানাচুর চপ বেগুনি। তারপর চলে আসলাম বাইরে একটু বাজি ফাটাতে, কালী পূজার বাজি রয়ে গেছিলো তো সেগুলোই একটু ফাটানোর জন্য চলে আসলাম বাইরে। আর এই আনারগুলো না একদম মানে ধরালে ধরতে চায় না, কিছুক্ষণ পরে পরে ধরে, মানে খুব রিস্কি, কিছুক্ষণ পরে ধরে, দেখো কতক্ষণ পরে ধরানোর কতক্ষণ পরে তারপর উঠলো। তো তার মধ্যে যদি আবার কেউ হচ্ছে না বলে আবার ধরাতে যায় তো তখনই ঘটে যায় অ্যাক্সিডেন্ট। দেন চন্দন আমাদেরকে দেখাচ্ছিল সানি দেওয়ালের ডান্স, কেমন ভাবে ডান্স করে। সানি দেওয়ালের ডান্স দেখেছিস? হ্যাঁ সানি দেওয়ালের ডান্স দেখেছিস? সানি দেওয়াল, সানি চেঞ্জ করে বসে আছি, আর ওদিকে ননদ রাতের খাবারও রেডি করা হয়ে গিয়েছে, ডাকছে যে বৌমণি খেতে আসো, চলো খাওয়া দাওয়া করে নিই। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তাই চলে আসলাম নেক্সট মর্নিং এ। গুড মর্নিং এভরিওয়ান, দেখো আজকে ননদের বাড়িতে করব বিরিয়ানি, আর বিরিয়ানির সব প্রিপারেশন হয়ে গেছে, শুধুমাত্র দমে দেবো তাই জন্য রেডি করছি। আর ওদিকে দাদাভাই আমার মেখে দিচ্ছিল আটা, মুখটা আটকানোর জন্য। আর এদিকে চন্দনকে দেখো বোনের বাড়িতে এসেও ওদের বাড়ির পাশে একটা মাঠে খেলা হচ্ছিল, সারাদিনটা ওখানেই কাটিয়ে দিল। ওকে বলছিলাম আমরা তো বিকালে বাড়ি চলে যাবো, তুমি সারাক্ষণ খেলা দেখেই কাটিয়ে দিলে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।